মন্ত্রী ফিরহাদ হাকিম ওভারলোডেড গাড়ি রাস্তায় চালানো যাবে না বলে ঘোষণা করেছেন। মন্ত্রীর এমন ঘোষণাতে ওভারলোডেড গাড়ির বিরুদ্ধে অভিযানে নামলেন শাসক দলের কর্মীরা। মঙ্গলবার ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের দিক থেকে আসা পাথরবোঝাই কিছু লরিকে আটক করে পুলিশের মতন জিজ্ঞাসাবাদ করে তৃণমূল কর্মীরা। ভগবানপুর দুই ব্লকের আরগোয়াল এলাকায় পটাশপুর ললাট রাজ্য সড়কে তৃণমূল কর্মীদের এই অভিযান চালাতে দেখা যায়। এই প্রসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, রাস্তা খারাপ, ওভারলোডেড গাড়ি যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ওভারলোডেড গাড়ি যাতে না চলে রাস্তায়, তাই রাজ্য সরকারের কথা মান্যতা দিয়ে আমরা ওভারলোডিং গাড়ি আটক করি। তবু গাড়িগুলি রাজ্য সড়ক দিয়ে জোর করে যাচ্ছে, তাই আমরা আটকাচ্ছি, পুলিশ এলে পুলিশের হাতে তুলে দেব। আমরা সরকার বাহাদুরের পক্ষে, সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেটা বারে বারে ঘোষণা করছেন, গাড়ি ওভারলোড চালাতে দেবেন না, তার সমর্থনে ফিরহাদ হাকিম সাহেব পরিবহন মন্ত্রী, তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন কোনো ওভারলোড গাড়ি রাস্তায় চলবে না। সেই হিসাবে আমরা ওনার স্যাচনের পক্ষ থেকে গাড়িগুলো আটকে সকাল 10টায় অফিস খুললে ডিএলআরও, আরটিও এবং থানার ওসিকে এই গাড়িগুলোকে হ্যান্ড ওভার করবে। লরির চালক বলেছেন, জলেশ্বর থেকে পাথর নিয়ে তারা আরগোয়াল এলাকায় আসছিলেন, কিন্তু আগেই গাড়ি আটকায় তৃণমূল কর্মীরা। আমি জানি দাদা কইলি যে ওভারলোডিং আছে, সেই কারণে কি এখানকার লোকেরা কিন্তু আপনার গাড়ি আটকেছে, তাই তো? হ্যাঁ। এই গাড়িটা কোথা থেকে এসেছিল? গাড়ি ইয়ে দিকে আসছিল, মানে কান্তি। মানে এই গাড়িটা কোথায় লোড হয়েছে, আনলোড কোথায় হবে? মানে লোড হয়েছে আমরা জলেশ্বর। কি কি ভাই? পাথর পাথর হয়েছে। কোথায় যাবে? কোথায় যাবে? আরগোয়াল আনলোড হবে, তাই তো? কিন্তু ওভারলোডের গাড়ি নিয়ে তৃণমূলের এই অভিযান নিয়ে প্রশ্ন তুলছে ভিন্ন মহল। তাদের দাবি, যা পুলিশের করণীয় সেটা শাসক দলের নেতৃত্বরা কেন করবে? পুলিশ কি তবে নিষ্ক্রিয় না ঠুঁটো জগন্নাথ? বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে সরব হয়েছে। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তীর কটাক্ষ, বালি, স্টোনচিপস এবং পাথরের গাড়ি আটকাচ্ছে তৃণমূল। মনে হয় তাদের পুলিশের ওপর আস্থা নেই, নয়তো প্রশাসন ভেঙে পড়েছে, তাই নিজেরাই মুখ রক্ষার জন্য রাস্তায় নেমেছে। আজ সকাল থেকে পটাশপুর থানার অন্তর্গত এলাকা ওভারলোডিং বালি গাড়ি, চিপস গাড়িকে তৃণমূল নেতারা আটকাচ্ছে। আমার মনে হয় তৃণমূল নেতাদের ও প্রশাসনের উপর বিশ্বাস নেই, আর নয়তো প্রশাসন ভেঙে পড়েছে, তাই নিজেরা মানুষের কাছে মুখ রক্ষা করার জন্য রাস্তায় নেমেছে। তৃণমূলের এই অভিযান নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।